वो तो बंद करो अंकल। ओ भाई मारो मुझे नहीं ये मजाक हो रहा है, एक सेकंड का। নমস্কার বন্ধু, নমস্কার বাংলা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আছো ভালো। তো আমরা সবাই জানি যে গিরগিটি রং চেঞ্জ করে, তাহলে এরাও যে গিরগিটির মতো রং চেঞ্জ করবে। ওয়াও, হাততে সবাই পাতালি মা, হাততালি মা, এই কেউ হাততালি মা না, পাতালি মা। ভিডিওটা কেমন হয়েছে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের ভালোবাসে আমার চ্যানেলে তাড়াতাড়ি 2K হতে চলেছে। বিশ্বাস কর ভাই, তোকে ভগবান মেয়েই পাঠিয়েছিল, তুই যে কোন পোলিও খেয়ে তুই ছেলে হয়ে গেছিস, ভগবানও কনফিউজ হয়ে গেছে। বুকের খেঁচা দেখা যাচ্ছে, প্রথমত তোর বুকে আমার মতো খেঁচা দেখা যাচ্ছে, ঠিক আছে? তার মধ্যে তুই এরকম এক চান্সের মধ্যে তুই ছেলে থেকে মেয়ে হয়ে গেলি কি করে? এক জায়গায় 5 মিনিটে আমরা দেখছিলাম যে ইংরেজি শিখুন মাত্র 5 মিনিটে, 5টা মিনিট সময় দিয়েছে, আর তুই তো 1 মিনিটও সময় দিলি না রে। কি তোর কি ট্যালেন্ট আছে ভাই? দুর্গাপুজোর সময় এরকম ভাবে বিরাজ না, সিঙ্গেল ছেলেদের মারার প্ল্যান তোরাই থাকবি। বুকের মধ্যে তুই কি ভরলি যে তোর সামনে দুটো এরকম ফুলে গেল ভাই? বিশ্বাস কর, তোর এই ভিডিও দেখে গিরগিটি পর্যন্ত ভয় পেয়ে গেছে, মানে গিরগিটি রং চেঞ্জ করতে বলে গেছে শুধুমাত্র তোদের জন্য। মানে কি করে তোরা রং এরকম করে চেঞ্জ করছিস, ঠিক আছে? চুলটা ছিল ছোট হয়ে গেল বড় হয়ে গেল, ছিল তাল হয়ে গেল বাল, এইসব। এই মেকআপ দেখে মরা মানুষও পর্যন্ত আবার মরে যাবে। যতটা বাদবাকি চান্স ছিল পার্সেন্ট, তাও 99% বেঁচে থাকার চান্স ছিল, তাও মারা গেল তোর জন্য। আর একজনের ভিডিও দেখাবো যার ভিডিওতে নাদার মতো পেট, না দেখালে এদের পেটের ভাত হজম হয় না। যখন বিক্রম রাতুর এসে যখন পোদের 4-5টা, তখন এই বন্দুক দিয়ে যখন 4-5টা গুলি করবে না, দেখবি রং চেঞ্জ করা এমনি বন্ধ, বুঝতে পারবি যে জামা চেঞ্জ করার মানেটা কি। এই ভিডিও দেখে আমার সেটা ভাঙতে ইচ্ছে করছে। দাদা, এইটা তো মাঞ্চুদার একটা ডায়লগ ছিল, পাকামি করো না, চ্যানেলে ক্লিপটা তাড়াতাড়ি চালা, নেক্সটটা তাড়াতাড়ি চালা। ও আবার বোঝাতে আসছে কার ক্লিপ। তোমার এই ভিডিও দেখে আমার সেটাই ভাঙতে ইচ্ছা করছে। ওরে মডেলিং, তো সামনে তো দুর্গাপুজো, আর এক সপ্তাহ বাকি দুর্গাপুজো, তো সেটাই বলতে চাই, এরকম টিকটকার হাত থেকে বাঁচতে শেখো, নাহলে জীবনটা পুরো টাটা স্কাই হয়ে যাবে। তুই সমঝা? হ্যাঁ, না তুই সমঝা নেই। ফাইনালি অনেক কষ্ট করে আজ আমি সিঙ্গেল, আই মিন মিঙ্গেল হয়ে গেছি। তো আমার গার্লফ্রেন্ডটা তোকে দেখাই, এই যে গার্লফ্রেন্ড। হ্যাঁ দেখো ভাই, অনেকে আমাকে বলবে যে তোর থেকে তো ভাই অনেক বয়সে বড়। দেখো ভাই, ভালোবাসা বয়সে ম্যাটার করে না। যেমন উদাহরণ প্রুফ দিচ্ছি, আমাদের সচিন স্যার দেখো, তার থেকে তো তার ওয়াইফ অনেক বড়। তোর জন্য বলি ভালোবাসে। আজকে আমার গার্লফ্রেন্ডের কিছু রিলস আমরা দেখে নেবো, যেটা দেখার পর আমি পর্যন্ত শক ছিলাম এবং 3 দিন অজ্ঞান ছিলাম। তা তোমাদের একটু অজ্ঞান করে হালকা করে অন্য দেশ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো হাত জোর করে বলছি ভাই, আমার গার্লফ্রেন্ডের দিকে কেউ তাকাস না প্লিজ। তোরা আমার দিকে তাকা, খুব কষ্ট করে পটিয়েছি ভাই। দেখ, তোরা যদি আমার গার্লফ্রেন্ডের দিকে পটাস, তাহলে এই বছরে আর মনে হয় দুজনে মিলে আর ফুচকা খেতে পারবো না, কোনো টক জাতীয় জিনিস বা কোনো ভালো মন্দ কিছু খেতেও না। তোরা আমার দিকে তাকা ভাই, তুই বল যে আমার সাথে ঘুরতে যেতে তাও ভালো ভাই। গার্লফ্রেন্ড খুব কষ্ট করে শিবের মাথায় বেল পাতা চড়িয়ে, ঠিক আছে, একদিন অজ্ঞান হয়ে, আই মিন কী বলে ওটাকে, উপোস থেকে আমি একটা গার্লফ্রেন্ড পেয়েছি। তোরা আমাকে গালাগালি কাজ করতে হবে ভালো ভাই, আমার গার্লফ্রেন্ডের দিকে কেউ তাকাস না। এ ফিউ মোমেন্টস লেটার, আমার এই গার্লফ্রেন্ডটাকে দিকে তাকিয়ে কীরকম লাগছে, মনে হচ্ছে না যে শাকচুন্নি থেকে শেওড়া গাছ থেকে নিচে চলে এসেছে, পায়ে মেহেন্দি থেকে শুরু করে সব কিছু, কারণ আমার গার্লফ্রেন্ডটাই তো গার্লফ্রেন্ডটাই তো এরকম দেখতে হবে। তো আমার গার্লফ্রেন্ডের জন্য একটা অন্তত লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও, এটাই বলতে চাই। আর গার্লফ্রেন্ডকে যদি তো শেয়ার করে দিও। ও, আমার গার্লফ্রেন্ড পুরো অমাবস্যার থেকেও সুন্দর, গজব বেজতি। চলতা হে তু ইয়া।
মা আদার চাটনি ও মাগো। ও মাগো একই রূপে আর কত দেখবো, আর একটু হলে হার্ট অ্যাটাক চলে আসছিল তো। সিঙ্গেল ছেলেদের মারার এরাই একমাত্র প্ল্যান করে রেখেছে। দেখো ভাই এতদিন জানতাম যুদ্ধ চলছে, হ্যাঁ সেখানটায় নয় প্র্যাণ ওয়্যান দিলে একটুখানি চোখমুখ করা যায়, কিন্তু এদের সামনে যদি প্রাণ দিই আমার মান সম্মান থাকবে না। এমনি হিজড়া, হ্যাঁ তুমি এমনি হিজড়া। সুনাই দেতি হ্যায় জিসকি ধড়কন তুমহারা দিল ইয়া হামারা দিল হ্যায়। এই ভাই গোপ দাড়ি থেকে হঠাৎ তোমার কি চুলকানি উঠলো, পিছনে কি বিচুটি পাতা কেউ ঘষে দিয়েছে নাকি, যে এরকম করে ভাই মেয়ে হয়ে গেলে? আর আমিও ভয় পেয়ে গেছি ভাই, এইটা দেখার পর্যন্ত আমি কেন যে আমি আগে মরে গেলাম না। বাবা মুঝে মির কো নেই রে ইয়ে দো গরিবো কো। আরে মাইয়া তোটা দেখ লিও, এটা কি দেখালো? তোর হাব বাপ দেখে পুরো তুই গান্ডুই আছিস জানিস তো, তোর হাব বাপ দেখেই তোর গান্ডু লাগছে। মাঝের মধ্যে সময়ের গান মারত এটা জানতাম, কিন্তু সময়ের যে এইভাবে গান মারত কে বলবে? তারা কাজ কর, তুই গাঁজা খে না ছেলে থেকে আবার মেয়ে, মানে ছেলে থেকে আবার মেয়ে তুই গাঁজা খে। ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সবাইকে শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা। তো কার কার জামা কাপড় কেনা হয়েছে কমেন্ট করো, ঠিক আছে? আমার তো এখনও হয়নি ভাই, এক সপ্তাহ বাকি, এখনও আমার জামা কাপড় হয়নি, তার জামা কাপড় একটাও হয়নি আমার পুরো ভাই। গার্লফ্রেন্ডকে দিতে দিতে জামা শেষ হয়ে গেছে, মেহেন্দি মেহেন্দিটা আমিই দিয়েছি।